আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে দুবাইয়ের ভিসা সম্পর্কে খুব ইম্পর্টেন্ট একটা নিউজ নিয়ে আসলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে অনেক কিছু জানতে পারবেন, কেউ স্কিপ করবেন না ভিডিওটা। আমরা জানি যে দুবাইয়ের লো প্রফেশনাল লেবার ভিসাগুলো কিন্তু বাংলাদেশি ও পাকিস্তানিদের জন্য বন্ধ করে রাখছিল দুবাই সরকার। তবে কিছু সিস্টেমের মাধ্যমে লাগতেছিল, যেমন একটা কোম্পানির মধ্যে মিক্সিং ভাবে লাগাইতে পারতেছিল, কিছু পাকিস্তানি কিছু বাংলাদেশি কিছু ইন্ডিয়ান করে একটা কোম্পানির মধ্যে ভিসা লাগাইতে পারতেছিল, কিছু কিছু কোম্পানি ছিল এরকম। তবে বর্তমানে পাকিস্তানিদের যে ভিসা সমস্যাটা সেটা কিন্তু সমাধান হয়ে গেছে। পাকিস্তানিদের কিন্তু ভিসা লাগতেছে, যে সমস্যাটা এতদিন ছিল এই সমস্যাটা কিন্তু এখন সমাধান হয়ে গেছে। কিন্তু বাংলাদেশিদের ভিসার সমস্যাটা কিন্তু এখনো সমাধান হয় নাই। আমি বারবার করে বলতেছি যে বাংলাদেশিদের লেবার ক্যাটাগরির ভিসাটার সমস্যাটা এখন পর্যন্ত সমাধান হয় নাই। আপনারা কেউ লেনদেন করবেন না। অনেক দালাল চক্র আছে যে পাকিস্তানিদের ভিসা লাগতেছে এই নিউজটা দিয়ে দিয়ে বাংলাদেশিদেরও ভিসা লাগতেছে, এরকম করে করে অনেক টাকা নিতেছে। আমার সাবস্ক্রাইবারই আমাকে কমেন্ট করতেছে, আমাকে এক সাবস্ক্রাইবার মেসেঞ্জার মধ্যে মেসেজ দিচ্ছে যে ভাই আমি তো 1,60,000 টাকা দিচ্ছি দালালকে, দালাল বলছে এক সপ্তাহের ভিতরে আমাকে ভিসা দিয়ে দেবে, কিন্তু এখন পর্যন্ত লেবার কার্ড ভিসা কোনো কিছু আসে নাই। তো আপনাদেরকে বারবার করে আমি সাবধান করতেছি যে আপনারা লেনদেন করবেন না। এখন বর্তমানে টোটালে বন্ধ আছে দুবাইয়ের লেবার ক্যাটাগরির ভিসাগুলা, লেবার ক্যাটাগরির ভিসাগুলা লাগতেছে না, কোনোভাবেই লাগতেছে না। তো কেউ লেনদেন করবেন না, কেউ দালালের ফাঁদের মধ্যে পা দিবেন না। তো বর্তমানে কোনো আপডেট আসে নাই দুবাইয়ের লো প্রফেশনাল লেবার ভিসাগুলা কখন চালু করতে পারে দুবাই সরকার। তবে যখনই আসবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আমাকে অনেক ভাই অনেক কমেন্ট করেন, আমি সবার কমেন্ট পড়ার সময় পাই না, আমিও কাজে থাকি, আমি ডিউটির মধ্যে থাকি। আপনারা জানেন যে আমি দুবাই হোটেলের মধ্যে জব করি, তো হোটেলের জব তো বুঝিনি, আমি আসলে সময় পাই না, যার কারণে আপনাদেরকে রিপ্লাই দিতে পারি না কমেন্টের। তবে আপনারা যে যে বিষয় নিয়ে জানতে আগ্রহী আমাকে কমেন্ট করে যাবেন, আমি আপনাদের কমেন্ট দেখি, তবে রিপ্লাই করতে একটু লেট হয় আর কি। যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি লাইক করে কমেন্ট করে দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।